সিবিআই নিজেদের হেফাজতে শেখ শাহজাহানকে পাওয়ার পরই একের পর এক তথ্য বেরোতে শুরু করেছে। সিবিআই হেফাজতে শেখ শাহজাহান বিস্ফোরক দাবি করেছেন। এ নিয়ে যেমন আজ আনন্দ সকালের আলোচনায় থাকছে, এর পাশাপাশি আলোচনায় থাকবে নদিনে চারবার পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজ চতুর্থবারের জন্য তিনি আসতে চলেছেন। তাহলে কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গকে পাখির চোখ করতে চলেছে আগামী লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে? এদিকে লোকসভা ভোটের আগে ঠিক গতকাল রান্নার গ্যাসের দাম 100 টাকা কমিয়েছে কেন্দ্র সরকার, ডিও বাড়ানো হয়েছে 4%, আর এ নিয়ে এটাকে ভোটের রাজনীতি বলে কটাক্ষ করছে বিরোধীরা। এসব নিয়ে আজকের আনন্দ সকালের আলোচনা। আর আলোচনার জন্য যারা স্টুডিওতে এসেছেন, আসুন শুরুতেই আলাপ করে দিই সকলের সঙ্গে। রাহুল চক্রবর্তী, অব্রসেন, গৌতম রায় এবং প্রাক্তন আইবি কর্তা গদাধর চট্টোপাধ্যায়, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবিপি আনন্দ স্টুডিওতে। আর শুরুতেই আপনাদের দেখাবো শেখ শাহজাহান। সিবিআই হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান এবং সেই সঙ্গে বিস্ফোরক দাবি করছেন তিনি। যেমনটা জানা যাচ্ছে, দলের লোকেরাই ফাঁসিয়েছেন এমনভাবেই দলকে নিশানা করেছেন শেখ শাহজাহান। সব মিথ্যা প্রমাণ হবে, বিচার একদিন হবেই, সংবাদ মাধ্যমের সামনে দাবি করলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা। ইডির ওপর হামলার ঘটনায় বেশ কয়েকজনকে চিহ্নিত করেছেন শেখ শাহজাহান। 5ই জানুয়ারি ভিডিও স্টিল দেখে ঘনিষ্ঠদেরই চিহ্নিত করেন শেখ শাহজাহান, এমনটাই সূত্রের খবর। তারপরই শুক্রবার শাহজাহান ঘনিষ্ঠ দুজনের বাড়িতে হানা দেয় সিবিআই। শেখ শাহজাহান, আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সব মিথ্যা, প্রমাণ হবে, বিচার একদিন হবে। তার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি। তার এবং তার ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বিরুদ্ধে প্রায় 2 মাস ধরে বিক্ষোভে তপ্ত হয়েছে সন্দেশখালি। অথচ তৃণমূলের সেই সাসপেন্ডেড নেতা ধৃত শেখ শাহজাহানই প্রথমবার সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে দাবি করলেন তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা এবং সেটাই প্রমাণ হবে, বিচার হবে। আপনি কি বাংলাদেশেও টাকা পাচার করতেন? শেখ শাহজাহান, আপনি কি বাংলাদেশে টাকা পাচার করতেন? মহিলারা আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছে শেখ শাহজাহান। শেখ শাহজাহান, মহিলাদের একাধিক অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে। আপনি জমি লুট করতেন, টাকা লুট করতেন শেখ শাহজাহান। সব মিথ্যা, প্রমাণ হবে, বিচার একদিন হবে। কেন্দ্রীয় এজেন্সির সূত্রে দাবি, বৃহস্পতিবার রাতে শেখ শাহজাহানকে 5ই জানুয়ারি ইডির উপর হামলার ঘটনার বেশ কিছু ভিডিও ফুটেজ ও স্টিল ছবি দেখানো হয়। তা দেখে বেশ কয়েকজনকে চিহ্নিত করেন ধৃত। সেই সব ব্যক্তিদের নাম ও বাড়ির ঠিকানাও জানতে চাওয়া হয় শেখ শাহজাহানের থেকে, সূত্রের খবর। এরপরই শুক্রবার শাহজাহান ঘনিষ্ঠ দুজনের বাড়িতে হানা দেয় সিবিআই। এখানেই শেষ নয়, সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে জেরার মুখে বিস্ফোরক দাবি শেখ শাহজাহানের, দলের লোকেরাই তাকে ফাঁসিয়েছে। বুঝতেই পারছেন দলের অবস্থা কি, ওনার দলের লোকই যদি ওনাকে ফাঁসিয়ে থাকে, মহিলারা তাহলে কোন দলের মহিলারা? যে ক্যামেরার সামনে বলছে যে শেখ শাহজাহান এই কাজ করেছে, তাহলে সেই দায়টা কার? মাননীয় মুখ্যমন্ত্রী এখন নির্লজ্জের মতো শেখ শাহজাহানকে সাপোর্ট করে যাচ্ছে, আমরা দেখছি, এবং মহিলা দিবসের দিনও দেখছি, তার আগে নাটক, আগের দিন নাটক দেখলাম আমরা। যাকে কেন্দ্র করে বিতর্ক তিনি বলেছেন, তার উপরে আমি কেন মন্তব্য করব? শেখ শাহজাহানকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল, কিন্তু শাহজাহান নিজেকে নির্দোষ বলে দাবি করার পর তা কি শাসক দলের কাছে নতুন অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে? পার্থপ্রতিম ঘোষ, আশাবুল হোসেন ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি রাহুলদাকে দিয়ে আলোচনা শুরু করবো। রাহুলদা, যে শেখ শাহজাহানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছিল সন্দেশখালি কাণ্ডে 5ই জানুয়ারি ইডির উপরে হামলার ঘটনার পর থেকে, উত্তম সর্দার, শিবু হাজরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে দলের তরফ থেকে, সেই সময় পার্থভূমিকা আমাদের মনে আছে, ক্যামেরাতে তিনি বলেছিলেন যে তাদের বিরুদ্ধে অভিযোগ এসছে, তারা তদন্ত করে দেখেছেন, সেই জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে তো কোনো লিখিত অভিযোগ এখনও পর্যন্ত আমাদের কাছে আসেনি। তারপর শেখ শাহজাহান গ্রেপ্তার হলেন, তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হলো। তার মানে কি? তার মানে শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়েছে, তার মানে নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ রয়েছে, তার সারবত্তা রয়েছে বলেই দল পদক্ষেপ করেছিল। এখন সেই শেখ শাহজাহান বলছেন যে দলের লোকেরাই আমাকে ফাঁসিয়ে দিয়েছে, কোনটা সত্যি? না দেখো, প্রথম কথা শোনেন, একটা কথা এখানে খুব স্পষ্ট, কোথাও কোনো অন্যায় থাকলে সেটাকে জাস্টিফাই করার কোনো জায়গা নেই। যদি কোনো অন্যায় হয়ে থাকে সেটা কন্ডেম করাই উচিত আমার মনে হয়। যদি আমি শেষ করতে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, শেখ শাহজাহান নিজে অনেক কথাই বলতে পারেন, সেটা তো কোনো বক্তব্য না। একজন অ্যাকিউজ, সে তাকে ধরা হওয়ার পরে, ধরা পড়ার পরে সে বলতেই পারে আমি নির্দোষ, কে কখন বলেছে আমি দোষী, সেটা কথা নয়। কথা হচ্ছে যে আজকে যারা অভিযোগ করেছে, অভিযোগের মূল সারবত্তা যেটা ছিল তার উপর ভিত্তি করে কিন্তু উত্তম সর্দার, শিবু হাজরা, শাহজাহান অ্যারেস্টেড। শোভেন, কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে পুরো প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কিন্তু এটা টোটালি কি সোশ্যালাইজ করা হয়েছিল বা এটা রাজনৈতিক ছিল, সেখানে কিন্তু বড় প্রশ্ন হচ্ছে।
আজকে তুমি দেখো নাইজারে সভা হচ্ছে, বারবার রাজনৈতিক দলগুলো ওখানে যাওয়ার চেষ্টা করছে, বারবার সন্দেশখালীকে প্রধানমন্ত্রী পর্যন্ত নিয়ে আসছেন, তিনি মণিপুরে মৌন কিন্তু সন্দেশখালী তার মুখ্য বিষয়। তার মানে এটাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে এবং বিরোধীরা চাইছে এটা নিয়ে রাজনীতি হোক। এখন কি তৃণমূল অস্বস্তিতে পড়ছে বলে আপনি আবার বিরোধীদের সাজানকে সাসপেন্ড করা হচ্ছে? সাজান কি বললো না বললো সেটা প্রুফ করবে উনি, এবং ওনার দায় সেটা প্রুফ করার, অভিযোগটা ওনার বিরুদ্ধে উনি প্রুফ করুক। কিন্তু তিনি তো বলছেন যে পঞ্চায়েত নির্বাচনে তিনি টিকিটের দায়িত্বে ছিলেন, যারা টিকিট পায়নি তারাই তাকে ফাঁসি দিয়েছে। আজকে তারা বলে আইন আইনের কথা চলবে সৌমেন, কিন্তু মুশকিল হচ্ছে যে এটাকে নিয়ে রাজনৈতিক জল ঘোলা হচ্ছে কিনা বা বিরোধীরা এনক্যাশ করছে কিনা, আর প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে বাংলা সবাই সন্দেশখালী কাণ্ড নিয়ে একদম শুরু থেকেই জল ঘোলা করার যে অভিযোগ তৃণমূলের তরফ থেকে তোলা হয়েছিল, বারবার বিরোধীদের দিকে আঙুল তুলেছে। কিন্তু আমরা তো দেখেছি যে অভিযোগ সামনে আসছে, চার বছর আগের অভিযোগও শেখ শাহজাহানের বিরুদ্ধে সামনে এসেছে, অগ্নিগর্ভ হয়ে উঠেছে সন্দেশখালী। এবং সেখানে কোন অভিযোগ বাদ পড়েছে বলুন? ভেড়ি তৈরি করা হয়েছে নোনা জল ঢুকিয়ে, সেই সঙ্গে গণধর্ষণের মতো অভিযোগ, সমস্ত অভিযোগ উঠে আসছে। এবং তারপর দলের লোকেরাই ফাঁসিয়েছে। আগে শেখ শাহজাহানের কথা ধরছেন কেন দিদি? আগে তৃণমূলের তাবত্তাব নেতা নেত্রীদের কথা ধরুন। অ্যাসেম্বলির ফ্লোরে দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন শাহজাহান ইজ আ ভেরি গুড বয়। ঠিক আছে, এই ভেরি গুড বয় খালি ভেরি গুড বয় না, কিন্তু উনি আবার স্বাধীনতা সংগ্রামী আরেকজনের কথায়, আবার ভদ্রলোক আরেকজনের কথায়, আবার আরেকজন মন্ত্রী তিনি বললেন খুব শরীর খারাপ হয়েছে, বোধহয় অন্য রাজ্যে বেড়াতে ফেরাতে গেছে। এই তো হচ্ছে অবস্থা তৃণমূল দলের। শাহজাহানকে এতদিন ধরে মাথায় তুলে নেচেছে, আর তারপর এখন শাহজাহান যখন বলছে যে দলের লোক ফাঁসিয়েছে, এই কথাটাও যদি একটু সময়ের জন্য ধরি, কারা অভিযোগ করেছে শাহজাহানের বিরুদ্ধে? সেই মহিলারা কিন্তু তৃণমূল সমর্থক, এরকম মহিলারাও আছেন। মানে ভাবুন কতটা নারী বিদ্বেষী হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। আপনি যদি নারী হন এবং আপনি যদি তৃণমূল সমর্থক হন বা তৃণমূলের কর্মী হন, তাহলে আপনার কোনো সম্মান নেই। আপনার যদি কোনো অভিযোগ থাকে, আপনি যখন সেটা বলবেন, তখন ওই অভিযুক্ত নেতা আপনাকে বলবে আপনি নাকি তাকে ফাঁসাচ্ছেন। এই হয়ে গেছে ঘটনা। আরেকটা জিনিস বলি, এই শাহজাহানের বিরুদ্ধে 43টা এফআইআর রয়েছে, 43টা এফআইআর, এবং ওখানকার মা বোনেরা যে অভিযোগ জমা করেছে 700 ওপর অভিযোগ পড়েছে, তার মধ্যে একটা তো শাহজাহানের নাম নেই, কিন্তু তাও শাহজাহানকে নাকি ফাঁসানো হচ্ছে, এটা হচ্ছে অফিসিয়াল ভার্সন। অদ্ভুত। আরেকটা জিনিস আমি বলবো, সিবিআইকে হস্তান্তর করার সময় কি নাটকটা না করলো রাজ্য প্রশাসন। প্রথম দিন তো চিফ জাস্টিসের অর্ডার থাকা সত্ত্বেও সিআইডি হস্তান্তরই করলো না, তারা রাজস্বের টাকা খরচা করে চলে গেল সুপ্রিম কোর্টে এই শেখ শাহজাহানকে শেল্টার দেবে বলে। সেখানে আবার যখন চড়থাপ্পড় খেলো, পরের দিন আবার যখন হাইকোর্ট বললো যে হস্তান্তর করো, করতে তোমাদের হবেই, বাধ্য হয়ে তারা করলো, তা আবার সময় অতিক্রান্ত করে রাতের বেলা। এই হচ্ছে রাজ্য প্রশাসন, দ্রুত নির্লজ্জ, দ্রুত পুরোপুরি নির্লজ্জ, এই মাফিয়ার সঙ্গে হ্যান্ড ইন গ্লাভস। ভাই বলতো, তোমার মাঝখানে বলে নিই কথা, প্রথম কথা হচ্ছে যে যেটা দুর্ভাগ্যজনক লাগে সেটা হচ্ছে, আচ্ছা যেটা শাহজাহানের কথা বললে একটু আগে, প্রত্যেকটা লোকের নিজেকে ডিফেন্ড করার অধিকার আছে, যে যেতেই পারে, এটা গণতান্ত্রিক অধিকার, এখানে কাউকে বলার কিছু নেই। দ্বিতীয়ত আমার অদ্ভুত লাগে যখন নারীর কথা বলে, নারীর বিদ্বেষের কথা বলে। অদ্ভুত লাগে, মাঝখানে বলে নিই, মাঝখানে বলে নিই, প্লিজ, এই 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 মাঝখানে বলে, না মাঝখানে বলে নিই ভাই, তুমি আমি একটা কথা বলতে তাহলে প্রত্যেক কথা মাঝখানে বলবো, আমাকে প্রত্যেক কথা মাঝখানে বলবো, প্লিজ, তাহলে এবার বললে প্লিজ, আরে না না, পয়েন্ট আমি বলে দিচ্ছি তোমাকে, না পারস্পরিক কথা আমি বলে দিই, আমার বক্তব্য হচ্ছে যে উন্নাওসে মহিলার, আমি জানি না নারী এর মধ্যে নারী বিদ্বেষ ছিল কিনা, হাথরাসের মহিলা গৌতম দাস, শাসক দল বারবার অভিযোগ করেছে সন্দেশখালীতে যে ঘটনাগুলো ঘটেছে 5ই জানুয়ারির পর, এটা হচ্ছে বিজেপি এবং অন্য বিরোধীদের সাজানো চক্রান্ত। এক, দুই, যারা অভিযোগ করছেন মুখ চাপা দিয়ে তারাও সাজানো বিজেপির লোক বলে। এখন শেখ শাহজাহান বলছেন যে আমার দলের লোকরাই আমাকে ফাঁসিয়ে দিয়েছে, তাহলে যারা অভিযোগ করছেন তাহলে তারা কোন দলের? এটা তো প্রশ্ন উঠে যাচ্ছে। কোন দলের মানুষ বুঝছেন? এ ধন্নি রাজার পুণ্যদেশ, ধন্নি রাজার পুণ্যদেশ। এই জন্যে বললাম পশ্চিমবঙ্গে এই জিনিস আমাদের লক্ষ্য করতে হচ্ছে এবং এই জিনিস সম্বন্ধে আমাদের বক্তব্য পেশ করতে হচ্ছে, এটাই সবথেকে বড় লজ্জা। পশ্চিমবঙ্গে একটা উলঙ্গ রাজত্ব চলেছে, উলঙ্গ রাজত্ব চলেছে,
এখানে সরকারি মদতে সমাজবিরোধীদের প্রোটেকশন দেওয়া হয়, এখানে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হয় না, এখানে লোকেরা সমাজবিরোধীরা ধর্ষণ করে, অন্যায় করে, দুর্নীতি করে পার পেয়ে যায়, এবার গভর্নমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন তাকে প্রোটেকশন দেয়। এখানে বিচারের বাণী মান্যতা পায় না, বিচারের নির্দেশ মান্যতা পায় না, এইভাবে রাজ্য চলছে। আর বিজেপি স্পোক্সম্যান বলছেন ভুলে যাচ্ছেন কেন হাথরাস, ভুলে যাচ্ছেন কেন উন্নয়ন, ভুলে যাচ্ছেন কেন মণিপুর, এগুলো ভুলে যাওয়ার কথা না। তার সঙ্গে কিছু ভুলিনি, তার সঙ্গে মনে আছে দেশব্যাপী, ওগুলো ভুলিয়ে দিচ্ছেন কেন দেশব্যাপী, আপনাদের বলেন কথা 34 গুলি করে দেওয়া হয়েছে, দেশদ্রোহীকে গুলি করে দেওয়া আপনাদের এমপি বলেন, দেশদ্রোহী সবচেয়ে বড় বাঙালিরা আর যে কথা একদিকে শেখ শাহজাদ, একদিকে শেখ শাহজাদ যখন বলছেন যে তাকে ফাঁসানো হয়েছে, তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, ঠিক এর আগে শেখ শাহজাদকে হেফাজতে নেওয়ার পরে গতকাল শেখ শাহজাদের বাড়ি এবং মার্কেটে গিয়ে তল্লাশি করে সিবিআই 5ই জানুয়ারি কোন দিক থেকে কিভাবে হামলা হয়েছিল ইডি আধিকারিকদের উপরে নমুনা সংগ্রহে বৃহস্পতিবারের পর ফের শুক্রবার সন্দেশখালিতে পৌঁছে যায় সিবিআই। সঙ্গে ছিলেন ইডির 2 আধিকারিক এবং সেন্ট্রাল ফরেন্সিক টিমের বিশেষজ্ঞরা। শেখ শাহজাদের বাড়ি, অফিস, মার্কেট ঘুরে দেখেন তারা, তদন্তে 3D লেজার স্ক্যানিং ব্যবস্থারও সাহায্য নেন সিবিআই আধিকারিকরা। বাড়ি, অফিস থেকে মার্কেট, একযোগে ম্যারাথন তল্লাশি। ইডির উপর হামলার ঘটনার নমুনা সংগ্রহের জন্য বৃহস্পতিবার থেকে আদা জল খেয়ে নেমেছে সিবিআই। শুক্রবারও দেখা গেল সেই ছবি। গত 5ই জানুয়ারি রেশন বন্টন দুর্নীতির তদন্তে সন্দেশখালীর আকুঞ্জি পাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে রক্তাক্ত ও জখম হন ইডির আধিকারিকরা। শেখ শাহজাহানের অনুগামীদের রোষের মুখে পড়ে আক্রান্ত হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। এই ঘটনার পর 55 দিন ধরে বেপাত্তা ছিলেন শেখ শাহজাহান, শেষমেশ 56 দিনের মাথায় গ্রেপ্তার হন তিনি। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও 2 দিনের টানাপোড়েনের পর বুধবার সন্ধে শেখ শাহজাহানকে হেফাজতে পায় সিবিআই। তার 24 ঘন্টার মধ্যেই বৃহস্পতিবার ডেরায় পৌঁছে যায় 2 কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিক। শুক্রবার সকালে নিজাম প্যালেস থেকে সিবিআই আধিকারিকদের একটি টিম এসে পৌঁছয় সন্দেশখালীর আকুঞ্জি পাড়ায়। সঙ্গে ছিলেন 5ই জানুয়ারি যে ইডি আধিকারিকদের উপর হামলা হয়েছিল সেই টিমে থাকা 2 জন সদস্য ও সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির অফিসাররা। প্রথমেই শেখ শাহজাহানের বাড়িতে যান তারা। ঠিক কোথায় কিভাবে হামলা হয়েছিল জানতে বাড়ির সিল খুলে শুরু হয় নমুনা সংগ্রহের কাজ। তদন্তে 3D লেজার স্ক্যানিং এর বিশেষ প্রযুক্তির সাহায্য নেওয়া হয়। শেখ শাহজাহানের ভাই আলমগীরের বাড়িতেও নমুনা সংগ্রহ করে সিবিআই। আরও একটি টিম পৌঁছে যায় সর্বেরিয়ায় শেখ শাহজাহান মার্কেটে। শেখ শাহজাহানের বাড়ি, অফিস, মার্কেটের পাশাপাশি এদিন বসিরহাট মহকুমা আদালতেও যায় সিবিআই এর 3 সদস্যের একটি টিম। সেখানে কিছু নথি সংগ্রহ করেন তারা। এখন ইডি সিবিআই জন্য সাজান, তার বাড়িতে তো কিছু নথিপত্র রেখে যায়নি, অত কাঁচা কাজ, অত ছেলে মানুষ তো সাজান নয়। এ তদন্তের পরিণতি না দেখলে আমাদের লাভ কী আছে? গোটা এলাকাকে, এলাকা তো লুটেরাদের রাজত্ব, একটা সাজান না, এরকম বহু সাজান আছে। মুখ্যমন্ত্রীর বিবৃত সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এখন কেঁচো হয়ে গেছে। আসলে এরা অপরাধীর দল। সিবিআই আজকে গেছে বোধহয় তদন্তের জন্য, তালা ভেঙে বা কিছু একটা কি তদন্ত তদন্ত করবে, কিন্তু যেদিন ইডি গেছিল সেদিন ইডিকে যদি দিল্লি না মাঝরাস্তায় ফেরত নিয়ে নিত তাহলে ওদিন সব গচ্ছিত ছিল, খবরও ছিল ইডির কাছে, কিন্তু সেদিন তা করতে দেয়নি। এদিন শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত দুরন্ত মোল্লা ও শফিকুর রহমানের বাড়িতেও যায় সিবিআই। সেদিন যারা যা করেছিল তাদের সবাইকে পাপের শাস্তি ভোগ করতে হবে, সিবিআই তদন্ত হবে। কিন্তু সিবিআই কে শুধু একটা কথাই জিজ্ঞাসা করব, আপনারা এত লোকের বাড়ি যান, ছুটে ছুটে যান, পরিশ্রম করে যান, তার সঙ্গী সাথীদের বাড়িতে যান, তার সঙ্গীর 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 সঙ্গীকে খুঁজে বেড়ান, কিন্তু সিবিআই এর FIR নেম চোর শুভেন্দুর ভিডিও থাকা সত্ত্বেও আপনারা অ্যারেস্ট করতে পারছেন না। এদিন সেন্ট্রাল ফরেন্সিক টিমকে নিয়ে মিনাখা থানাতেও যান সিবিআই আধিকারিকরা। 5ই জানুয়ারি যে গাড়িগুলিতে ভাঙচুর হয়েছিল সেগুলি থেকেও নমুনা সংগ্রহ করা হয়। আবির দত্ত, সুকান্ত মুখোপাধ্যায় ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, ABP আনন্দ।
আমি আলোচনায় আসবো, আমি গদাধর বাবুর কাছে আসবো। গদাধর বাবু, আমরা দেখেছিলাম 5ই জানুয়ারিতে ইডির ওপর হামলার ঘটনার পর 19 দিন পর ইডি ফের অভিযানে গেছিল, উল্লেখযোগ্য কিছুই তারা পাননি সেখান থেকে। 2 মাস কেটে গেছে, তারপর সিবিআই তদন্তে নেমেছে, 2 মাস পর তথ্য প্রমাণ কতটাই বা অক্ষত থাকবে, কী বা তারা সংগ্রহ করবে? দেখুন, ক্রিমিনাল ইনভেস্টিগেশনের একটা থিওরি আছে যেটাকে বলা হয় লোকারোস প্রিন্সিপাল। লোকারোস প্রিন্সিপালটা প্রত্যেক ইনভেস্টিগেটর মেনে চলে। সেখানে লোকাডোর প্রিন্সিপালে বলা হচ্ছে, যে কোনো ক্রাইম হোক না কেন, ক্রিমিনাল একটা কিছু না কিছু ক্লু ছেড়ে যাবে। এবং এই যে ক্রাইম সিন ইনভেস্টিগেশন যেটা হচ্ছে, যেটা দেখছেন আপনারা, যে এখন যেটা সায়েন্টিফিকলি শুরু হয়েছে ক্রাইম সিন ইনভেস্টিগেশন, যেখানে 3D লেজার আপনার স্ক্যানিং অ্যান্ড ম্যাপিং, প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট। তো ফার্স্ট হচ্ছে যে ক্রাইম সিন ইনভেস্টিগেশন এরা শুরু করেছে, এবং সেখানে টেকনিক্যাল করলে সুবিধাটা হয় যে সমস্তটা মাইনুটলি দেখা যায়। এটা দুটো জিনিস হয়, একটা যে ম্যাপিং, একটা যে স্ক্রিনিং, থার্ড হচ্ছে রিফারেন্সের প্রচণ্ড কাজে লাগে। বারবার অকুস্থানে অ্যাকিউজকে নিয়ে যাওয়া দরকার হয় না, ওই আপনার ভিডিও দেখেই কাজ হয়ে যায় বা ইন্টারোগেশনের সুবিধা হয়। সেকেন্ড থিং যেটা হচ্ছে সেটা হচ্ছে কমিউনিকেশনস। কমিউনিকেশনে দেখেছি যে মোবাইল ফোন বলছেন, মোবাইল ফোন ইন্টারসেপ্টেড করে যে কমিউনিকেশন যেগুলো হয়েছে ইন বিটুইন দ্য টাইম, সেটাকে করে ক্লু বার করা যায়। থার্ড যেটা করা হচ্ছে সেটা ডিজিটাল এভিডেন্স, কারণ ডিজিটাল এভিডেন্স প্রচুর আছে এখানে, প্রচুর মিডিয়া এবং অন্যান্য এজেন্সি অনেক কভারেজ করেছে, সেখানে কী পাওয়া যাচ্ছে। এই তিনটে ক্লু দিয়ে এখন সিবিআই প্লাস যেটা হচ্ছে ইন্টারোগেশন, যেটা ফর্মাল ইন্টারোগেশন, ওকে জিজ্ঞাসাবাদ করা, আইডেন্টিফিকেশন অফ দ্য পার্সনস। যেমন ধরুন, একটা কোনো ভিডিওতে একটা গ্রুপকে পাওয়া যাচ্ছে যারা কোনো একটা লাঠি নিয়ে বা কোনো ওই নিয়ে, বা ইডিকে যখন হিট করছে যে লোকটা কে, সেটার আইডেন্টিফিকেশন, এই আইডেন্টিফিকেশনটা করবে কে, আইডেন্টিফিকেশনটা করবে এখন শেখ সাজানকে দিয়ে সেগুলো করার চেষ্টা করছে। মহামান্য আদালত বলেছে কি, এখন আপনার এভিডেন্স যতক্ষণ পর্যন্ত কারেন্ট না করলে, এটাকে আমরা বলি যে নিটিং অফ দ্য কেস। নিটিং অফ দ্য কেসটা অ্যাকচুয়ালি পারফেক্টলি শুরু হয়নি, সিবিআই জাস্ট সাজানকে পাওয়ার পরে এই নিটিং অফ দ্য কেস। গতকাল তার বাড়ি এবং মার্কেটে গিয়ে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন। মহামান্য আদালত বলেছিলেন যে সিবিআইকে দেওয়ার মতো এর থেকে ভালো মামলা আর হতে পারে না। আদালতের নির্দেশ পাওয়ার পর এবার সিবিআই তদন্ত শুরু করেছে। শেষ পর্যন্ত এই তদন্ত থেকে কি উঠে আসে অবশ্যই সেটা দেখার বিষয়। গত 2 দিন ধরে আপনারা দেখছেন সন্দেশখালীর আকুঞ্জি পাড়ায় সিবিআই টিম ফরেন্সিক টিমকে নিয়ে পৌঁছে গিয়েছে, তথ্য প্রমাণ সংগ্রহের কাজ চলছে। কিছুক্ষণ আগেই গদাধর বাবু বলছিলেন টেকনিক্যাল এভিডেন্সের কথা, কল রেকর্ড। সিবিআইর হাতে শেখ শাহজাহানের সেই কল রেকর্ড এসে পৌঁছেছে, এবং মাস্টার মাইন্ডকে ফোন করার কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল বিধায়ক, যে 3টি ফোন কল শেখ শাহজাহানের একটি ফোন থেকে হয়েছিল, তার মধ্যে একটি ফোন ছিল যেখানে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর নাম রয়েছে। ঘটনার দিন ভাঙচুরের খবর পেয়ে শেখ শাহজাহানকে ফোন করেছিলাম, এমনটাই বলছেন সুকুমার মাহাতো। শেখ শাহজাহানকে বলেছিলাম মারপিট ভাঙচুর যেন না হয়। শেখ শাহজাহান দাবি করেন তিনি ঘটনাস্থলে নেই। সন্দেশখালী কাণ্ডে তিনি এও বলেন, আমি সক্রিয়ভাবে দল করি না, প্রভাব খাটানোর মতো দল করি না। ফোন করেছিলাম কারণ আমি যখন দেখলাম যে মিডিয়া এবং ভাঙচুর হয়েছে, তখন আমি আমাকে জেলা নেতৃত্বে ফোন করেছিলাম হাজি নুরুল সাহেব, যে মানে ভাঙচুর হচ্ছে, মানুষ ক্ষতি হচ্ছে না হয়। তখন আমি জানি না ঘটনাটা, আমি ঘুমতে উঠতে দেরিতে, তখন আমি ফোন করে বললাম যে ভাই এই যে মারপিট ভাঙচুর এগুলো যেন না হয়, দলের থেকে আমাকে বলছে আপনি দেখুন। বলছে আমি তো জানি না, আমি ছিলাম না, এইটুকু বলেছে। আমি বললাম কোনো যেন ভাঙচুর না হয়, কোনো মানুষ যেন মারধর না হয়, এদিকে মারধর না হয়। তখন ওখানে হয়ে গেছে ঘটনাটা। আমাকে আজিদুল, আমাকে দল থেকে আজিদুল স্যার ফোন করে বললো, বা মিডিয়াতে দেখছি দলে ওইভাবে সক্রিয়ভাবে দলটা ওইভাবে করি না, আমি যেহেতু উন্নয়ন করার জন্য বলছে আমাকে ভোট দিয়েছে, আমি সেটা করার চেষ্টা করি, ফোর পর্যন্ত দলটা করি ওইভাবে করি না আর কি, যে আমার খুব বেশি প্রভাব দরকার এটা আমি করি না। সুকুমার মাহাতো বলছেন যে আমি সক্রিয়ভাবে দল করি না, প্রভাব খাটানোর মতো দল আমি করি না। তাহলে কি তিনি গোটা পরিস্থিতি দেখে দলের থেকে দূরত্ব বাড়ানোর চেষ্টা করছেন? এই প্রশ্ন উঠে যাচ্ছে।